আসসালামু আলাইকুম, মোহাম্মদ আক্তারুজ্জামান বলছি, ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি। পৃথিবী যে প্রান্ত থেকে দেখছেন সে সমস্ত মাছ এবং চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের যে ভিডিওটি, সে ভিডিওটি হচ্ছে আসলে কীভাবে আপনি মাছ বা চিংড়িকে সঠিক নিয়মে খাবার খাওয়াবেন এবং এই সঠিক নিয়মে খাবার খাইয়ে হচ্ছে খাবারের অপচয় রোধ করতে পারবেন এবং আপনি হচ্ছে ইকোনমিক্যালি হচ্ছে লাভ করতে পারবেন, এরকম একটা বিষয় নিয়ে ভিডিও। অর্থাৎ কীভাবে আপনি মাছ এবং চিংড়িকে সঠিক নিয়মে খাবার খাওয়াবেন, এটা নিয়ে হচ্ছে মোটামুটি আমার দুইটার মতো ভিডিও হয়তো হতে পারে, কিন্তু আপনারা হচ্ছে চেষ্টা করবেন ভিডিওটি হচ্ছে মন দিয়ে দেখার জন্য। কারণ হচ্ছে যে আমরা এই খাবারের পারপাজেই হচ্ছে চিংড়ির ক্ষেত্রে প্রায় 50%-50%-এর মতো হলো খরচ করে থাকি, মাছের ক্ষেত্রে আবার 60-70%-এর মতো খরচ করে থাকি। এখন আমরা যদি এই সঠিক নিয়মে খাদ্যটা দিই, সম্পূরক খাদ্যটা দিই, তাহলে হচ্ছে আমাদের খরচ অনেকাংশে কমানো সম্ভব এবং অনেক মানে পুকুরের যে পরিবেশটা আছে সেই পরিবেশটার হচ্ছে মানও ঠিক রাখা সম্ভব, যাতে হচ্ছে আমাদের অন্য অন্য যে ওষুধ খরচগুলো আছে সেটা হচ্ছে অনেকাংশে রোধ করা সম্ভব। তো বুঝতে পারছেন যে ভিডিওটির অনেক গুরুত্ব আছে, আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গ পাবো। চলুন শুরু করা যাক। আমি আগে বললাম যে 50%-এর মতো চিংড়িতে এবং 60-70%-এর মতো খরচ কিন্তু এই ফিডের ক্ষেত্রে হয়। আবার যত ধরনের পুকুরে সমস্যা দেখা দেয়, মানে মাছ বা চিংড়ির পুকুরে, তার হচ্ছে 60% এই খাবার অপচয় থেকে হয়ে থাকে। তার মানে চিন্তা করুন যে কতটা মানে গুরুত্বপূর্ণ এই ফিডিংটা ঠিক রাখা, মানে খাবারের কৌশলটা বা খাবারের বিষয়টা আসলে ঠিক রাখা কতটা মানে জরুরি। তো এখন 10 কেজি একটা তথ্য আপনাদের দিই, সেটা হচ্ছে যে যদি কোনো একটা ব্যক্তি 100 কেজি যদি ফিড বা সম্পূরক খাদ্য যদি তার পুকুরে দিয়ে থাকে, তাহলে সেখান থেকে মাত্র 70 কেজি হচ্ছে মানে 30 কেজি হচ্ছে সে গ্রহণ করতে পারে। অর্থাৎ চিংড়ি বা মাছ 30 কেজি গ্রহণ করে, বাকি খাবারটা হচ্ছে ওয়েস্ট হয়ে যায়, মানে 70 কেজি খাবারটা হচ্ছে নষ্ট হয়ে যায়। মানে চিন্তা করুন বিষয়টা কতটা টাফ বা কতটা আসলে মানে মানে উদ্বেগ হওয়ার মতো, উদ্বিগ্ন হওয়ার মতো একটা তথ্য। তো যার কারণে আপনাদের হচ্ছে এই বিষয়গুলো, যে বিষয়গুলো আমি বলবো সেই বিষয়গুলো নিয়ে সচেতন হতে হবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে ওভার ফিডিং ভার্সেস আন্ডার ফিডিং, মানে হচ্ছে আপনি কম খাবেন না বেশি খাবেন, এই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে কনফিউশনে থেকে থাকি। কারণটা হচ্ছে ওভার ফিডিংটাও যেরকম হচ্ছে ক্ষতিকর, আবার আন্ডার ফিডিংটাও ক্ষতিকর, যার ফলে খামারি ভাইরা হচ্ছে এই বিষয়টা ঠিক সিদ্ধান্ত নিতে ভোগেন বা এক্স্যাক্ট কতটুকু ফিড দিবেন এই বিষয়টা তো তার একটা সিদ্ধান্ত নিতে ভোগেন। এখন ওভার ফিডিং হচ্ছে গ্রহণযোগ্য, অর্থাৎ বেশি খাবার কখন গ্রহণযোগ্য, মাছ যখন পূর্ণ অবস্থায় থাকে তখন, এবং চিংড়ি যখন মানে পিএল বা হচ্ছে আমরা পোস্ট লার্ভি যেটাকে বলি সে অবস্থায় যদি থাকে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ওভার ফিডিংটা গ্রহণযোগ্য। বাট এই লেভেলটা যখন পার হয়ে যাবে, অর্থাৎ মাছ বা চিংড়ি যখন হচ্ছে তার পিএল দশা বা তার ফ্রাই বা পোনার দশাটা পার হয়ে যাবে, তখন কিন্তু কখনোই ওভার ফিডিং গ্রহণযোগ্য না। হয় এক্স্যাক্ট ফিডিং করবেন আপনি, মানে যতটুকু দরকার তার চেয়ে কম করেন, কিন্তু কখনো বেশি ফিডিংটা করা যাবে না। এই বিষয়টা হচ্ছে আপনাদের খুব ভালো মতো আপনারা মনে রাখবেন যে এই কখনোই ওভার ফিডিং করা যাবে না, যদি মাছ বড় অবস্থা বা চিংড়ি যখন হচ্ছে পিএলের পরবর্তী স্টেজে চলে যায় খাবার, তাহলে সে ব্যাপারটা হচ্ছে যে তাহলে আপনাকে অন ডিমান্ড ফিডিং, অর্থাৎ সে কখন চাচ্ছে খাবারটা এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং সে অনুযায়ী আপনাকে খাবারটা দিতে হবে। সবচেয়ে বড় সত্যি কথা হচ্ছে আপনি যদি একজন ভালো খামারি হতে চান, তাহলে বা আপনি যদি সফল হতে চান এই মাছ বা চিংড়ি চাষে, আপনাকে অবশ্যই মাছ বা চিংড়ির যে ভাষা, খাদ্য গ্রহণের যে ভাষা, অর্থাৎ সে কোন মানে লক্ষণ প্রকাশ করছে, আমি যদিও পরবর্তীতে আপনাদের সব বলবো, কিন্তু আপনার বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে বুঝতে হবে তার ভাষা, সে কখন খেতে চাচ্ছে, সে কখন হচ্ছে মানে তার খাওয়ার মানে এটা কখন সে খেতে চাচ্ছে কি না, এই বিষয়টা খুব বুঝতে হবে। অর্থাৎ আপনি মানুষ, আপনি চিংড়ি আবার মাছকে হচ্ছে মানুষ ভাববেন সেই হিসেবে খাবার দেবেন, এটা সম্ভব না। এরপরে আপনাকে বুঝতে হবে যে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ ফিড, অর্থাৎ খাবারের যে বিষয়, ফিডের যে বিষয় বা সম্পূরক খাদ্যের যে বিষয়, সম্পূরক খাদ্যটাকে নিয়ে আপনার বুঝতে হবে। বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে আমি আপনাদের বারবার বলছি যে যদি আপনি এই প্রতিযোগিতার বাজারে বা এই মাছ বা চিংড়ি চাষের ক্ষেত্রে সফল হতে হলে খাবারের সম্পূরক খাদ্য যে বিষয়টা আপনাকে
কমার্শিয়াল যে ফিডটা আছে আমরা যে রেডি ফিডটা বলি, এই রেডি ফিড খাইয়ে আপনার সফলতার পরিমাণ খুব কম। অর্থাৎ আপনি বাণিজ্যিকভাবে যদি চাষ করতে চান তাহলে টাকার যতটুকু আপনার ইকোনমিক্যালভাবে আপনি উন্নতি করতে পারতেন এই রেডি ফিড খাইয়ে সেটা সম্ভব না। যার ফলে আমি আপনাদের সাজেস্ট করেছি যাদের সামর্থ্য আছে দয়া করে হচ্ছে একটা পিলেট মেশিন কিনে সেটাকে হচ্ছে আপনারা নিজে ফিডটা তৈরি করে হচ্ছে খাবারটা দিন। এখন এই খাবারটা কীরকম হবে বলা হচ্ছে যে সিমিলার ইন সাইজ, অর্থাৎ এক একটা স্টেজ এক একটা সময়, অর্থাৎ মাছ বা চিংড়ির যে যে অবস্থা বা যে যে সময়টা আছে সেই সময়টা তো হচ্ছে আপনার সেই মাপের মানে সেই প্লেট সাইজের খাবারটা আপনাকে দিতে হবে তাদেরকে। এখন শেপ এবং সাইজ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে দেখা হলো যে আপনার সেই খাবারটা কিন্তু মাছ বা চিংড়ি গ্রহণ করতে পারবে না, এটা একটা ব্যাপার। কালার একই রকম যেন হয়, সেখান থেকে একটা স্মেল বা হচ্ছে আমি আপনাদের অন্যান্য ভিডিওগুলোতে বলেছি যে কীভাবে প্যালাটেবিলিটি অর্থাৎ কী করে হচ্ছে মাছ বা চিংড়ি সেটাকে আকর্ষণে খাবে বা গন্ধে খাবে, এই জন্য কিছু উপকরণের নাম কিন্তু আমি আপনাদের অন্যান্য ভিডিওগুলোতে দিয়েছি, তো ওখান থেকে আপনারা উপকৃত হতে পারেন। সেখানে যেন প্যালাটেবিলিটি থাকে, অর্থাৎ মাছ বা চিংড়ি যেন খেতে আসে, ছুটে খেতে আসে, এরকম একটা অবস্থা থাকা লাগবে। কিন্তু সেটা কমার্শিয়াল বা রেডি ফিডগুলোতে কিন্তু অবস্থা থাকে না। কেন থাকে না? সেখানে একটা মানে বাণিজ্যিক উদ্দেশ্য থাকে, যার ফলে হলো আপনার কারণে অকারণে খেতে চায়, আপনাদের অনেক লস হয় বা হচ্ছে অনেক ফিডে অপচয় হয় বা অনেক ফিড খেয়ে নিচ্ছে, আপনার হচ্ছে টাকা খরচ হচ্ছে, কিন্তু আপনি তো সেই ক্ষেত্রে সেটা ব্যবহার করবেন না। আমি আপনাদের কী কী উপকরণগুলো ব্যবহার করতে হবে অন্য ভিডিওগুলো দেখেছি, দয়া করে হচ্ছে ভিডিওগুলো দেখুন। দরকার হলে আমি ভিডিওর যে ডিসক্রিপশন যে লিঙ্ক আছে সেখানে হচ্ছে দিয়ে দেবো যে কোন উপাদানগুলো দিলে তাদের খাদ্য আকর্ষণটা থাকবে এবং সেটা হচ্ছে অতিরিক্ত খাবার খাবে না, এই বিষয়টা হচ্ছে আপনারা বুঝতে পারবেন। একই সাইজ ঠিক থাকবে, আমি বলেছি যে একটা স্মেল বা গন্ধ থাকবে। তারপরে হচ্ছে পানিতে হচ্ছে একটা সময় থাকতে পারবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে পানিতে থাকবে, এরকম একটা ব্যাপার কিন্তু আপনার এই খাবারের একটা বৈশিষ্ট্য থাকা লাগবে। তারপরে হচ্ছে মানে ধরে নেওয়া হয় যে 3 ঘন্টার মতো হচ্ছে যদি খাবারটা থাকে আপনার এতে পুকুরে, তাহলে সেই খাবারটা হচ্ছে অনেক বেশি আপনার জন্য গ্রহণযোগ্য, সেখানে কন্টামিনেশান বা হচ্ছে অর্থাৎ দূষণ করবে না পানির জন্য, এরকম বিষয়গুলো বলা হচ্ছে। তো এটা হচ্ছে ভালো মানে খাবারের যে বৈশিষ্ট্য সেগুলোর কথা বললাম। সো এই এই বৈশিষ্ট্যটা আপনাকে মানতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফিড অবশ্যই আপনাকে হচ্ছে ফিডারে করে দিতে হবে, মানে অবশ্যই হচ্ছে এটা হলো যখন রেডি থাকবে খাওয়ার জন্য তখন দিতে হবে। এরপরে যেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং অফ স্টিম বা মানে হচ্ছে ফিশ, অর্থাৎ মাছ বা চিংড়িকে আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আপনি খাবার যেরকম বুঝলেন সেরকম হচ্ছে আপনাকে এই মাছ বা চিংড়িটা বুঝতে হবে, কীভাবে বুঝতে হবে, তারা কী বলতে চাচ্ছে এটা নিয়ে একটু কথা বলে দিই, তাদের বিহেভিয়ার তার আচরণ বুঝতে হবে। এখন আপনি খাবার তাকে দিয়ে দিলেন অথচ সে খাবার জন্য রেডি না, আমি আপনাদের মানে অবশ্যই বলবো যে হচ্ছে কখন রেডি কখন রেডি না ডিটেলস অর্থাৎ বুঝতে পারবেন ভিডিও যে কয়েকটা পর্ব হবে, আপনি ভালো করে দেখলে বুঝবেন যে আসলে কোন বিষয়গুলো আমি বলতে চাচ্ছি এবং আপনাদের অনেক কিছু সমাধান আপনারা পাবেন। তো এখন চিংড়ির ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে হান্টিং বিহেভিয়ার আছে, এরা হচ্ছে একে অন্যকে শিকার করে খায়, একটা চিংড়ি মানে ছোটো চিংড়ি একটা বড় চিংড়ি, একটা বড় চিংড়ি একটা ছোটো চিংড়িকে হচ্ছে খেয়ে ফেলে, ক্যানিবালিজম আছে। আবার দেখবেন যে মাছের ক্ষেত্রে ছোটো মাছকে মানে দুর্বল মাছগুলোকে বাদ দিয়ে ছোটো বড় মাছগুলো হচ্ছে খাবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আবার এটা হচ্ছে খাবার গ্রহণ করার সময় একটা সেন্স আছে এদের, এই সেন্সের ফলে কিন্তু এরা খাবারটা গ্রহণ করে, একটা একটা অনুভূতি পায় বা হচ্ছে একটা কী বলবো এটা হচ্ছে তারা বুঝতে পারে একটা ঘ্রাণের সাহায্যে যে হ্যাঁ খাবার এখন খেতে হবে, এরকম ব্যাপারটা আছে। চিংড়ির ক্ষেত্রে আবার মিনারেল থাকা দরকার পানিতে, অর্থাৎ মিনারেল যদি পরিমাণ থাকে তাহলে সেক্ষেত্রে সে হচ্ছে খাবারটা গ্রহণ করতে পারবে। এখন মাছ বা চিংড়ি যাই বলি না কেন আমরা সেক্ষেত্রে হচ্ছে সুইটেবল পিএইচ অর্থাৎ পুকুরে যে পিএইচের মানটা সেটা আপনাকে মাথায় রাখবেন যে সেটা পরিমিত মাত্রায় বা অপটিমাম লেভেলে আছে কিনা। এই পিএইচটা যদি সুইটেবল অবস্থায় থাকে তাহলে কিন্তু একটা হলো পিএইচ আরটা হচ্ছে টেম্পারেচার, এই দুইটা যদি সুইটেবল অবস্থায় থাকে তাহলে মাছ বা চিংড়ি হচ্ছে খাবারটা গ্রহণ করবে। এখন আপনি পিএইচের মান আপনি হচ্ছে তাপমাত্রা পানির যে তাপমাত্রা সেটার মান আপনি আদৌ জানেন না, সে আপনি খাবারটা দিলেন অবশ্যই তারা সে খাবারটা খাবে না। অর্থাৎ তারা তাদের যে তাদের জন্য যে পরিবেশটা লাগবে সেই পরিবেশটা যদি না থাকে তাহলে সে খাবার কখনোই খাবে না, খাবার আপনার অপচয় হবে। তো যার কারণে এই সুইটেবল পিএইচ বা টেম্পারেচার যখন থাকে তখন এদের ব্লাড সার্কুলেশনটা ঠিকমতো হয় এবং হলে যেটা হয় সেটা হচ্ছে ডাইজেশনটা সঠিক লেভেলে আসে, অর্থাৎ ডাইজেশনটা ঠিকমতো করতে পারে তারা। পরিবেশটা লাগে অর্থাৎ তার ক্ষুধা তৈরি হয়, তার হচ্ছে মেটাবলিজম হয়, তার চিংড়ির ক্ষেত্রে মোল্টিং বা হচ্ছে এই যে যখন খোলস পাল্টানোর যে বিষয়টা সেটা হচ্ছে হয়, ইমিউনিটি বাড়ে অর্থাৎ ইমিউনিটির লেভেলটা ঠিক থাকা লাগে যখন হচ্ছে আপনার এই পরিবেশের অবস্থা ঠিক থাকে এবং তখনই সে কিন্তু খাবারটা ভালোমতো গ্রহণ করতে যাবে। এই বিষয়টা কিন্তু হচ্ছে আপনাদের খুব ভালোমতো খেয়াল করতে হবে।
এখন যে বিষয়টা আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা দরকার, সেটা হচ্ছে যে এই চিংড়ির ঘাট বা চিংড়ির যে হচ্ছে পেট অন্তরটা খুবই ছোট। এখন আপনি ওখানে যে খাবারটা দেবেন সঙ্গে সঙ্গে তারা ডাইজেস্ট করে সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে এটাও বের করে ফেলে। এখন আপনার স্বাভাবিকভাবে খাওয়া যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি খাবার দিচ্ছেন, সো এদের দেখতে হবে যে এদের মধ্যে অ্যাক্টিভিটি আছে কিনা, চিংড়ির মানে মানে কর্মকলাপ চঞ্চলতা বা অ্যাগ্রেসিভনেসটা আছে কিনা, তখন আপনি তাকে হচ্ছে খাবারটা দেন। এগুলো নিয়ে আরও আরও আমি বলবো। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে পরিবেশ এবং তার সাথে ফিডিংয়ের একটা সম্পর্ক আছে, অর্থাৎ যদি আমি একটু বললাম তারপর আরেকটা আপনাদের দু একটা তথ্য দিই, এই তথ্যটা আপনাদের কাজে লাগবে যে পরিবেশের সাথে কেমন ফিডিংয়ের সম্পর্ক আছে। যে চিংড়ির ক্ষেত্রে হচ্ছে চিংড়ির যে খাদ্য গ্রহণ সেটা হচ্ছে ডিজল্ভ যে অক্সিজেন এবং টেম্পারের সাথে একটা ভালো সম্পর্ক চিংড়ির ক্ষেত্রে, অর্থাৎ দ্রবীভূত অক্সিজেন একটা সুইটেবল এনভায়রনমেন্টে থাকতে হবে এবং টেম্পারেচার মানে হচ্ছে মোটামুটি হচ্ছে একটা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে তারা হচ্ছে খাবারটা ভালো মতো গ্রহণ করতে পারে। এখন আপনি আপনার ডিজল্ভ অক্সিজেন মাপার যন্ত্র নাই বা পানিতে তাপমাত্রা মাপারও যন্ত্র নাই বা একটা থার্মোমিটার নাই, তো সেই ক্ষেত্রে কী করবেন এটাও আমি ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি। কিন্তু এইটা খুব মাথায় রাখতে হবে আপনাকে যে যখন হচ্ছে আপনার মানে চিংড়ির ক্ষেত্রে, এটা কিন্তু শুধু চিংড়ির ক্ষেত্রে তা না, মানে মাছের ক্ষেত্রেও দ্রবীভূত অক্সিজেনের একটা যে লেভেল সেটা ঠিক থাকা লাগবে এবং তাপমাত্রার একটা ভালো লেভেল থাকা লাগবে। এখন যদি আপনার 4 PPM এর নিচে যদি দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা কমে যায় তখন কিন্তু এই মাছ বা চিংড়ির খাদ্য গ্রহণটা কমিয়ে দেয়, যে ইউজুয়াল যে খাবারটা নিত তার থেকে খাবারটা অনেকাংশে সে কমায় দিচ্ছে। আবার সেটা যদি 2 PPM নিচে যদি চলে আসে তাহলে খাদ্য গ্রহণ টোটালি বন্ধ করে দেয়। এখন আপনি জানেন না যে আপনার পুকুরে হচ্ছে এই দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ 2 PPM নিচে কিনা, আপনি খাবার দিয়ে ফেলেছেন, স্বাভাবিকভাবে আপনার খাবারটা অপচয় হচ্ছে, খাবারটা নিচে জমে গ্যাস তৈরি হচ্ছে এবং আলটিমেটলি আপনার পুকুরে যে পরিবেশ সেটা নষ্ট করছে। তো যার ফলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা, যে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস আদর্শ তাপমাত্রা। এখন এই তাপমাত্রা আপনার হচ্ছে ঠিক নাই, বলা হচ্ছে যে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি কমে যায়, মানে যে তাপমাত্রা সেখান থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেল, সেই ক্ষেত্রে 30%-এর মতো হচ্ছে সে হলো খাদ্য গ্রহণ মানে খাদ্যটা কম দিতে হবে, এরকম একটা আপনাদের তথ্য মানে মনে রাখেন যে যদি হচ্ছে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস কমে যায়, 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে গেল, সেই ক্ষেত্রে খাবারটা আপনার ইউজুয়ালি 30% যা আপনি দিতেন তার 30% কমাই দিতে হবে। তো এইটা করলে হচ্ছে আপনার হলো এই খাবারের অপচয় যেরকম হচ্ছে না, সেরকম হলো আপনার পানিতে ডুবে মানে এই মানে খাবারটা ডুবে হচ্ছে দেখা গেলো যে অর্গানিক ওয়েস্ট তৈরি হওয়া বা এই বিষয়গুলো থেকে আপনি অনেকাংশেই হচ্ছে রক্ষা করতে পারবেন। আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে যে খাদ্য ছিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যখন ছিটিয়ে দিবেন, যারা যেসব খামারি ভাই তাদের ট্রে ব্যবহার করছেন না, ছিটিয়ে দিলে অবশ্যই তাপমাত্রাটা দয়া করে মেপে নিন। তাপমাত্রা যদি কম থাকে তাহলে কখনোই আপনারা খাবার ছিটিয়ে দিবেন না, এটা আপনাদের কাছে আমার একটা মানে রিকোয়েস্ট, আশা করছি আপনারা মাথায় রাখবেন। এরপরে যেটা সেটা হচ্ছে যে একটা আপনাদের শেষে একটা কথা বলতে চেয়েছিলাম যে দ্রবীভূত অক্সিজেন যারা মাপতে যে পারেন না বা মানে সেই যন্ত্র নাই বা তাপমাত্রা মাপারও আপনাদের কাছে একটা থার্মোমিটার নাই, তারা কী করবেন, তাদের উদ্দেশ্যে আমি হচ্ছে একটা তথ্য দিই, তারা একটা কাজ করবেন। সেটা হচ্ছে যে যদি আপনারা এগুলো না থাকে তাহলে সূর্য যখন পুকুরে আলো দিবে তার 1 ঘন্টা পরে খাবারটা দিন, অর্থাৎ যারা দ্রবীভূত অক্সিজেন মাপতে পারছেন না বা তাদের কাছে মাত্র দ্রবীভূত অক্সিজেন মাপার যন্ত্রপাতিও নাই, সেটার অভাব আছে, কিংবা হচ্ছে তাপমাত্রা হলো দেখা গেলো যে আপনার যে লেভেলে থাকার কথা ছিল সেই তাপমাত্রার ওই লেভেলটা কিন্তু হচ্ছে নাই, সেটা আপনি থার্মোমিটার দিয়ে মাপতে পারছেন না, তাহলে কী করবেন সেটা হচ্ছে আপনি সূর্য যখন উঠবে সূর্য ওঠার 1 ঘন্টা পরে খাবারটা দিন, অর্থাৎ তাপমাত্রাটা ভালো লেভেলে থাকবে এবং সূর্য উঠলে হচ্ছে হলো আপনার এই মানে ফাইটোপ্ল্যাঙ্কটন তার কর্মকাণ্ড বাড়াবে এবং এই কর্মকাণ্ড বাড়লে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে এবং তখনই খাবারটা দিন। তার আগে আপনি খাবার দিন না, তাহলে খাবার মানে হচ্ছে অপচয় হবে, প্লাস আপনি জানবেন না যে হচ্ছে যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কী আছে, ফলাফল হচ্ছে আপনার এই অতিরিক্ত খাবারটা নষ্ট হবে। আশা করছি ভিডিওটা তাদের কাজে লাগবে। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে হচ্ছে আরও বেশ কিছু মানে টিপস নিয়ে আপনাদের সাথে হাজির হবো এই সঠিক নিয়মে কী করে খাদ্য খাওয়াতে পারবেন এই বিষয়টা নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে পেয়ে যান, আর অন্য খামারিদের সাথে শেয়ার করুন যেন তারা এই উপকৃত হন ভিডিওটি থেকে। আমাদের খামারি ভাই যেন মানে হচ্ছে যতটা সম্ভব তাদের অপচয় বা তাদের হচ্ছে আর্থিক ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তি পান এই কামনা করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।